চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি সহ আরো একাধিক দাবিতে শুক্রবার সকালে ফালাকাটা ব্লকের 10টি চা বাগানে গেট মিটিং এ শামিল হয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক সংগঠনের উদ্যোগে গেট মিটিং এর আয়োজন করা হয়। এদিন শ্রমিকদের নানান সমস্যা নিয়ে গেট মিটিং করা হয় বলে জানা যায়। এদিনে এই গেট মিটিং উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কল্লোল দে, টিসিবিএসইও 10টি চা বাগানের সভাপতি রামচন্দ্র লোহার, সম্পাদক গোবিন্দ ওরাও, তৃণমূল নেতা আনন্দ খানিয়া, চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর্স ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরো সার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস, কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা, কোচবিহার। গেট মিটিং হয়েছে আমাদের এখানে কালকে, যে মিটিং ছিল ওয়েজেস নিয়ে মিটিং ছিল। মিটিংটা কালকে শিলিগুড়ি দাগাপুর শ্রমিক ভবনে ছিল। সে 2:30-8:30 অবধি ম্যারাথন মিটিং হলো, কিন্তু মিটিংটা ফয়সলা হইল না। সেই কারণে রাত্রে 9:30 দিকে পুরো মেসেজ আসলো যে নাই, গেট মিটিং করতে লাগবে, মালিককে একটু মানে জানাইতে হবে যে না, শ্রমিকরা খেপে গেছে আর এই 202 টাকার মধ্যে হাজিরা চলবে না। আমাদের দাবি, সে দাবি হাজিরা বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করা, হাজিরা বৃদ্ধি করা, এই আমাদের দাবি। আর বাগানের লোকাল যে দাবি আছে ওইটাও মানে আমরা মিটিংয়ের মাধ্যমে ওয়ার্কারদের জানাচ্ছি।